हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो बाजारे बर्तमाने प्रचुर परिमाणे आम पावा जाए। आज के आमी भाबलाम आम दिए आपनादेर साथे एकटा रेसिपि शेयर करी। तो आज के आमी बानाबो मैंगो चिकेन। तो चलुन देखे नेवा जाक पुरो प्रस्तुत प्रणाली। तो प्रथमे आमी एकटा मसला बनिए निब। तार जन्य एकटा ब्लेंडारेर जारे 7 থেকে 8টি काजू बादाम दिए दिलाम। आर एखाने 1/4 কাপের থেকে একটু কম নারিকেল কুচি। আর এখানে নিয়েছি আমি 1 চামচ তান্দুরি মশলা আর 1 চামচ গরম মশলার গুঁড়া, সেটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। এখন এই সব উপকরণগুলো একটু ব্লেন্ডার করে নিতে হবে, আর পানি ছাড়া ব্লেন্ডার করে নিতে হবে, পানি দেওয়া যাবে না। আমি সব উপকরণগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব একটা ছোট সাইজের আমের অর্ধেকটা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমার আমটা প্রচুর পরিমাণে টক ছিল, তার জন্য আমি অর্ধেকটা নিয়েছি। আপনারা যেরকম টক খাবেন আর যেরকম আপনাদের আম টক থাকবে সেই বুঝে আপনারা দিয়ে দিবেন। এখন এটা ব্লেন্ডার করে নিতে হবে। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর এই সময় একটা খুব সুন্দর সুগ্রাণ বের হবে, মনে হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল বের হয়। তো এই যে এরকম হবে, একটু দানা দানা থাকবে, একবারে মসৃণ হবে না। তো এখন রান্না করতে চলে আসলাম। কড়াই গরম করে দিয়ে দিলাম একটা তেজপাতা, ছোট একটা এলাচ আর একটা স্টার মশলা, 3টা লবঙ্গ আর ছোট 4 টুকরো দারুচিনি। হালকা এটা শুকনো খোলায় ভেজে নিতে হবে। শুকনো খোলায় ভেজে নিলে একটা সুন্দর ঘ্রাণ বের হয়, ফ্লেভারটা অনেক ভালোভাবে বের হয়ে আসে। তো হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর সেই সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা সফট হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। একেবারে ব্রাউন করে ভাজার দরকার নেই, হালকা একটু সফট হয়ে আসলেই হবে। তো পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে দিয়ে দিব পানি ঝরানো মুরগির মাংস। আমি এখানে 1 কেজি থেকে একটু বেশি হবে মুরগির মাংস নিয়েছি। আমরা যেরকম রেগুলার সাইজ করে কাটি সেভাবে এখানে কেটে নিয়েছি। তো চিকেনটা দিয়ে দেওয়ার পরে যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে ততক্ষণ তেলের সাথে এটা ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমরা যে প্রথমে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 7 মতো লবণ। এখন এই সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব উপকরণগুলো ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে অন্যান্য মশলাগুলো। তো এখন আমি প্রথমে দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নিব, আর সেই সাথে 1 থেকে 2 মিনিটের মতো চিকেনটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আর আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, চিকেনের ভিতর থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিব। তো এখন আমি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পরে। তো আমি 4 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম, তারপরে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম করে ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু স্বাদ ভালো হবে। তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। আপনারা যেরকম ঝোল খাবেন আর চিকেনটা যেভাবে যেরকম আপনাদের সিদ্ধ হবে সেই বুঝে আপনারা ঝোলটা দিবেন। এরপর আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। তো 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, এর ভিতরে আমি একবার নেড়ে দিয়েছিলাম। তো এখন আমি আবারও একটু নেড়ে দিব। আর আপনারা যদি চান এই পর্যায়ে 1 চামচ ঘি ব্যবহার করতে পারেন, তো আমি দিলাম না।
তো আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। আর এখন যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন একটু পাতলা মনে হলো, যখন নামিয়ে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। তো এখন আমি এটা নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো চিকেন রেসিপি। আমরা তো চিকেন খাই কিন্তু মাঝে মধ্যে এইভাবে চিকেন বানিয়ে খাবেন, দেখবেন খুব মজা লাগবে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।